আগামী ষোলো ডিসেম্বর থেকে রাষ্ট্রের সর্বস্তরে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত বলে মত দিয়েছেন হাইকোর্ট বিষয়ে জারি করা রুলের শুনানির সময় মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ অভিমত দেন পরে আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী চোদ্দ জানুয়ারি দিন ঠিক করেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ড বসির আহমেদ তাকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বার কাউন্সিলের সহ সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন সাবেক দুই আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসু আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাসার জয় বাংলা কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দু সালের চার ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট মূল মন্ত্র যে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে সেটাকে রাষ্ট্রীয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত করে এটাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে করা হোক যেটা অনেক দেশে আছে আমরা সবাই অক্ষমত্ব হয়েছি বিচারক অক্ষমত্ব হয়েছে ওনারা বলেছেন আমরাও মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলে আজকে আমরা আশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ জয় বাংলার পক্ষে রায় দেবে সংবিধান অনুযায়ী ব্যাখ্যা করবে সেই ব্যাখ্যা অনুযায়ী এটাকে ডেফিনেটলি তারা ব্যাখ্যা দিবেন এবং অবশ্যই এটা আমাদের আইনের পরিণত হবে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রোগ্রামে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তাদের ভাষণ ও বক্তব্যের শেষে জয় বাংলার শব্দের স্লোগান দিতে